বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন। আগামী 24 এপ্রিল তার নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার কথা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে 23 এপ্রিল। তার মানে আর 2 মাসের কিছু বেশি সময় পর বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। একজন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন কত টাকা বেতন পাবেন, কি কি সুবিধা তাকে দেওয়া হবে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিরা কি পরিমাণ সুবিধা পান, চলুন সে সম্পর্কে আজকে জানব। রাষ্ট্রপতি কি কি ক্ষমতা ও সুযোগ সুবিধা পান তা বলা আছে দেশের সংবিধান ও দ্য প্রেসিডেন্টস অ্যাক্টে। স্বাভাবিকভাবেই নতুন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনও এসব ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন হবে 1,20,000 টাকা। এই টাকা আয়কর মুক্ত। আগে এই বেতন ছিল 61,200 টাকা। সর্বশেষ 2016 সালে তা বাড়ানো হয়। রাষ্ট্রপতি আপ্যায়নের জন্য বছরে ভাতা পান। এই টাকার নিরীক্ষা হবে না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন থাকবে যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচ দেবে সরকার। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি পরিবহন সুবিধাও পাবেন। রাষ্ট্রপতি অফিসিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধিদায় ভাতা পাবেন। রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল বছরে 2 কোটি টাকা। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও সরকার দেবে। রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমা সুবিধার ব্যবস্থা আছে। এই বিমা সুবিধা এখন বছরে 27 লাখ টাকা, 2016 সালের আগে ছিল 15 লক্ষ টাকা। এরকম আরও বেশ কিছু সুবিধা পান রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে। তিনি কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া অন্য সব দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। তবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিলে কোনো আদালত সে সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয়ে মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। কিছু ক্ষেত্রে ক্ষমা করার অধিকার আছে রাষ্ট্রপতির। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড মার্জনা, বিলম্ব ও বিরোধী করতে পারেন রাষ্ট্রপতি। এছাড়া যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা আছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজ পদে বহাল থাকবেন। একই ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না।